নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। পেটুক দাদা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সন্ধ্যাবেলায়, শীতের সন্ধ্যা, বুঝতেই পারছো, একটু গরম গরম কিছু স্ন্যাক্সের দরকার, তাই আমরা স্ন্যাক্স নিয়ে বসে গেছি। এই দেখো ভেজ চাউমিন, আজকে কিন্তু একদম ভেজ সম্পূর্ণ। কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ নয়, কড়াইশুঁটি, গাজর, শসা, আলু, শসা, কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা সুন্দর ভেজ চাউমিন তৈরি করা হয়েছে বাড়িতে। এইটাই হচ্ছে আমরা এখন আমরা তিন বাপেরা বসে চ্যালেঞ্জ করব, কে আগে শেষ করতে পারে। আগে তো সাইন করতে হবে না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, চেষ্টা চেষ্টা চালিয়ে যাও। হ্যাঁ, আমার মাম্মাম খাবে চ্যালেঞ্জের বাইরে, তাই তো মাম্মাম, ও তো সবসময় জেতে, ও সবার আগে কে জিতছে? হ্যাঁ, ও জিতে গেছে, কোনো কথা নাই, মাম্মাম জিতে গেছে। আমরা হ্যাঁ যাও, চলে যাচ্ছি, কি যাও, তাড়াতাড়ি আসো। আরে খেতে খেতে ইস্যু পেয়ে গেছে, দেখো শিগগিরই আসি। তো আমরা চ্যানেল শুরু করি, চলো স্টার্ট দাও দাও। এক তিন বলার সঙ্গে সঙ্গে চ্যানেলটা স্টার্ট হবে, দেখো আগে তে আরম্ভ করে দিয়ে, তিন বলার সঙ্গে সঙ্গে চ্যানেলটা স্টার্ট। আমি বলবো, হ্যাঁ বলো, 1 2 3 আমি পরে খাবো। এই তোরা কেমন রে, একবার তো বলবি কেমন হয়েছে, তোরা খেয়ে যাচ্ছিস? বাবু ফার্স্ট নাকি রে, মাই গড, বাবু বাবু বাবু, দেখো ঈশানকে আর বাবাকে হারিয়ে দিয়ে বাবু জিতে গেছে আজকে উইনার। ঝাল ঝাল হচ্ছে না বাবা, ভেজ তো ঝাল ঝালই করেছি একটু, এই খুব ঝাল লাগছে, খুব ঝাল আছে দাদা, পাশ থেকে শাশুড়ি কমেন্ট্রি দিল, নারী মরা, বাবু তোকে পিকনিকে গিয়ে কিছু একটা বেশি খাওয়াবো, ঠিক আছে? আমি শেষের দিক থেকে ফার্স্ট, কালকে সব পিকনিক, কি সব মজা আছে তো, ইয়ে কালকে পিকনিক, বেশ জমি হলো কি আমি দুর্দান্ত টেস্ট হয়েছে, কিন্তু তাড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি গেলাম, তাই উপভোগ করতে পারলাম না টেস্টটাকে। যাই হোক, খুব ভালো হয়েছে, যেহেতু সবজি দেওয়া, শীতেরই সবজি, কড়াইশুঁটি, গাজর, আলু দিয়েও করা হয়েছে বাড়িতে, যেহেতু হয়েছে আদা কুচিও দেওয়া হয়েছে মধ্যে, কাঁচা লঙ্কা। তো আমরা চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জটা যদিও দিবেন একটু পরিমাণে কম নাই, কিন্তু ও জিতলো, যাই হোক আমি সেকেন্ড পজিশনে, লাস্ট পজিশন যে হয় আমার মাম্মামের রয়ে গেছে, মাম্মাম তো সবসময় জিতে, তাই না মাম্মা? তো আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর এরকমই শীতকালে সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেমের মজা দাঁড়িয়ে তোমরাও করতে পারো, খেতে পারো, কারণ ভালো লাগবে শীতের মধ্যে বেশ সুন্দর সুন্দর গরমের আইটেম। তো দেখা হচ্ছে আগামীকাল,
নিতুর পৃথিবীতে আর ওখানকার যে মানে মহামূল্যবান খাবার দাবার, সেই খাবার দাবার পুরো খাওয়াটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিজিট করতে হবে টুকদা। কালকে একটা পিকনিকের একটা দারুণ ব্যাপার থাকবে গ্রামের বাড়িতে যাওয়ার, একদম একদম, আর দুর্দান্ত পিকনিকের একটা আয়োজন হওয়ার কথা আছে। তো আমরা সেখানে যাবো কালকে খুব সকালে বেরিয়ে পড়বো। আর তোমরা সঙ্গে আমাদের থেকো, আমাদের ভিডিও পিকনিকের ভিডিওগুলো উপভোগ করে দেখো। কিন্তু এখনকার মতো রাখি, তো টাটা।